তো আমার গোল্ডেন ইউটিউব চ্যানেলে আমি পিএসসি ক্লার্কশিপের যে ফার্স্ট অর্ধের পরীক্ষা হয়ে গেছে তার অঙ্কের আনসার কি উইথ শর্ট সমাধান আমি দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আমি 49 অঙ্কটা করছি এখন। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 3 বছরে সুদ আসলে কত হবে, এটি হলো অঙ্ক। তো জানো সিম্পল ফর্মুলা, তোমার এখানে 10,000 তো থাকলোই। তো আমরা ফর্মুলা যদি ব্যবহার করি আমরা কি বলবো না, 10,000 তো থাকলোই এখানে, 10,000 10K আমি লিখলাম, সবকটা লিখলাম না, 10,000। আর এখানে তোমার 1+ হচ্ছে 10% হচ্ছে সুদের হার, ডিভাইডেড বাই 100, আর হচ্ছে তোমার 3। তো এইটা তোমাকে করতে হবে ক্যালকুলেশান। তো ক্যালকুলেশান করলে তুমি যেটা পাবে সেটা দেখবে অপশান ডি তোমার আনসারে আসবে। কীভাবে করবে নিশ্চয়ই বুঝতে পারছো, ক্যালকুলেশানটা আমি করলাম না তো তাড়াতাড়ি দেওয়ার জন্য। তো তোমার আনসার হলো কি, ডি, অপশান ডি হলো তোমার আনসার এখানে, অপশান ডি। তো চলে যাচ্ছি তারপরের অঙ্কটায়। তারপরে 50-এর দিকের অঙ্কটা দেখো, কোনো বস্তুর ওটা বস্তুর হয়ে গেছে, বস্তুর হবে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11, শতকরা লাভ কত। তো দেখো 10 টাকায় কিনে 1 টাকা লাভ, কারণ 10:11 10 টাকায় কিনছে 11 টাকায় বিক্রি করছে, মানে 1 টাকায় লাভ। সিম্পল অঙ্ক, তাহলে 10 টাকায় তোমার যদি লাভ হয় 1 টাকা, তাহলে 100 টাকায় কত লাভ হবে, জাস্ট তুমি এখানে 100 গুণ করো পার্সেন্ট, মানে 10%। অপশান কতর মধ্যে রয়েছে, অপশান বি হলো তোমার আনসার। তো আমি আরও পরের অঙ্ক করছি, ততক্ষণ তোমরা